বসত গড়ে সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটপাট আহত সাত। মোহাম্মদ মুহসিনউদ্দিন জিপি পড়ল কিন্তু লক্ষ্মীপুর রামগঞ্জের উপজেলার রামগঞ্জের পাঁচ গ্রাম বাড়িতে রোববার দুপুরে তিনজন সন্ত্রাসী আতঙ্কিত হামলা চালিয়ে তিন বছর বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এ সময় চালিত সন্ত্রাসী রফিকুল্লাহ মোস্তফা ফরিদুল্লাহ রেজনাস্তা ও নূর জাহান বেগমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তাদেরকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সম্পত্তি সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে শাহাদুল কালুনিয়া ও ভাড়াতে সন্ত্রাসী রিয়াসুল জমির সিরাজ সহ পাঁচজনকে পাঁচজন গুরুকে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রোববার দুপুরে পাঁচজন গাড়িতে আতঙ্কিত হামলা চালানো হয়। আহত রবীন ও মোহাম্মদ মোস্তফা জানায় সন্ত্রাসীরা 15 থেকে 20টি অস্ত্রে বিস্ফোরিত করে। মোহাম্মদ রফিক ও শহীদুল্লাহ বসত ঘরে ভাঙচুর ও লুটপাটে তাণ্ডব চালায়। চণ্ডীপুরের ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া বলেন, হামলা ও লুটপাটের পরে সন্ত্রাসীদের অস্ত্রসহ ও ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের পাশাপাশি স্থানীয় মেয়েরাও পালিয়ে যায়।